আমাদের দেশে কিন্তু শীতকাল শুরু হয়ে গিয়েছে, আর শীতকালে আমরা চুলের বিভিন্ন রকমের সমস্যা ফেস করে থাকি, যেমন খুশকির পরিমাণটা আগের থেকে একটু বেড়ে যায়, তাছাড়াও চুলের আগা ফেটে যায়, এমনকি চুল অনেক বেশি রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যায়। তো আজকের ভিডিওতে এমন কিছু দেখাবো যেটা আপনাদের এই সব সমস্যার সমাধান দিতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি বিউটি টিপস দেখার জন্য। আজকের ভিডিওতে শেয়ার করব আমলকিতে বানানো একটা হেয়ার টনিক। যে হেয়ার টনিকটার মেইন কাজ হবে, আমি যে সমস্যাগুলো বললাম এইগুলো দূর করবে, পাশাপাশি চুলকে অনেক বেশি লম্বা করবে, চুল কালো করবে, সিল্কি শাইনি করবে, চুল পড়া বন্ধ করবে, বলতে পারেন একটা অলরাউন্ডার হেয়ার টনিক হতে চলেছে। তো এখানে আমি 10 থেকে 11টার মতো আমলকি নিয়ে নিয়েছি, ফ্রেশ আমলকি, আর এই আমলকিটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি 10টা 11টার মতো নিয়েছি, আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করতে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। এবার আমলকিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি মূলত আমলকির স্কিনটা দিয়ে জুস করে নেব, আর সেই জুসটাই ব্যবহার করব টনিক বানানোর জন্য। তো যখন ব্লেন্ড করব, এই বীজটা যদি ফেলে না দেয় তাহলে ব্লেন্ড করতে সমস্যা হবে, কারণ ভেতরের বীজটা অনেক বেশি শক্ত। এজন্য বীজটা ফেলে দিয়ে শুধুমাত্র স্কিনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যখন ব্লেন্ড করব তখন আপনারা চাইলে সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করতে পারেন, যদিও আমলকিতে অনেক বেশি পানির পরিমাণ থাকে, পানি অতটা লাগবে না। তো এটা ব্লেন্ড করতে করতে বলি আমলকি কেন আমাদের চুলের জন্য এত উপকারী। আমলকিতে উপস্থিত ফাইটো নিউট্রিয়েন্ট, ভিটামিন এবং খনিজ, যেগুলা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, তাছাড়া চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি অর্থাৎ চুল লম্বা হতে সাহায্য করে, চুলকে কালো করে, তাছাড়া আমলকিতে থাকা ভিটামিন সি কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে। আর এই কোলাজেন চুলের ফলিকলে গিয়ে যে মৃত কোষ থাকে সেই মৃত কোষগুলোকে সরিয়ে নতুন করে কোষ তৈরিতে সাহায্য করে, তাছাড়াও খুশকি দূর করে, চুলকে অনেক বেশি সিল্কি আর শাইনি করে এবং চুলের চুল পড়াটা বন্ধ করে। তো এখানে আমি আমলকি থেকে এর জুসটা আমার হাত দিয়ে আর ছাঁকনি দিয়ে দুটো ব্যবহার করে জুসটা শুধুমাত্র নিয়ে নিচ্ছি। আর জুসের পরিমাণ কতটা হয়েছে সেটা ঠিক আমি মাপিনি, কারণ প্রথমেই বলেছি 10-11টার মতো আমলকি নিয়েছি। আর এই পর্যায়ে আমাকে নিতে হবে কালো জিরা আর হচ্ছে মেথি। তো কালো জিরা নিব 1 টেবিল চামচ পরিমাণে, আর মেথি নিব 2 টেবিল চামচ পরিমাণে। ভিডিওটা শ্যুট করার জন্য মেথি আর কালো জিরা কিন্তু আমি আগেই 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যখন এই টনিকটা বানাবেন কালো জিরা আর মেথি অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন। এটা হচ্ছে আমার ভেজানোটা, যেটা আমি ভিডিও করার অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার ছাঁকনি দিয়ে সেকে এই যে যে পানিটা এটা নিয়ে নিব টনিকে দেওয়ার জন্য। আর পানিটা নেওয়ার পরে যে মেথি আর কালো জিরা থেকে যাবে এটা দিয়ে চাইলে কিন্তু আবার হেয়ার প্যাক বানিয়েও হেয়ারে ব্যবহার করা যায়, আমি নিজেও সেটা করব। আর কালো জিরা আর মেথি দিয়ে যদি একটা হেয়ার প্যাক বানানো যায় সেটাও কিন্তু খুব কার্যকরী হবে আমাদের চুলের জন্য। তো এই পর্যায়ে আমাকে আরও যা যা অ্যাড করতে হবে, আমাকে এখানে আরও 2টা জিনিস অ্যাড করতে হবে। প্রথমে আমি এখানে একটা লেবু নিয়ে নিব, লেবুটা দিচ্ছি যেহেতু খুশকির কথা বলেছি যে খুশকি দূর করতে সাহায্য করবে। লেবুতেও ভিটামিন সি থাকে, আমলকিতেও ভিটামিন সি থাকে, এই দুইটা খুশকি দূর করার পাশাপাশি চুল যে ভেঙে যায় সে ভেঙে যাওয়াটা রোধ করবে। এখানে আমি 3 স্লাইস লেবুতে যতটা রস হবে সম্পূর্ণ রসটা অ্যাড করে দিচ্ছি। আর লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল। আমি বাজারের কেনা অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা ঘরেরটা দিলেও হবে। অ্যালোভেরা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যাড করে দিয়েছি। আর ভালো ফলাফল পেতে আপনারা এই টনিকটা ব্যবহার করবেন সপ্তাহে 2-3 দিন। আর যেহেতু শীতকালীন সমস্যার মোটামুটি একটা সলিউশন দেবে এই হেয়ার টনিকটা, এই হেয়ার টনিকটা সেই ক্ষেত্রে আপনারা
পুরো শীতের সময় কন্টিনিউ করতে পারেন সপ্তাহে 2-3 দিন করে। আর এই হেয়ার টনিকটা লাগানোর আগে অবশ্যই চুলটা ভালোভাবে আঁচড়ে নেবেন, আর দিয়ে দিবেন চুলের একদম গোড়ায় গোড়ায় খুব সুন্দর করে রেখে দিবেন 20-25 মিনিটের জন্য। দেন ভালো কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলবেন, দেখবেন চুলের সব সমস্যার সমাধান দিবে এই হেয়ার টনিক। তো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।